নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি মূলো গাজরের ছেচকি। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও ট্রাই করা যেতে পারে। গাজর, মূলো, বিট এই রকম সবজিগুলো অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন না, তবে এইভাবে রান্না করে দিলে আশা করছি ছোট বড় সবাই কিন্তু মজা করে খাবে। রান্নাটা খুবই সুস্বাদু, ঝটপট হয়ে যায়। তাহলে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে নিয়েছি দুটো ছোট সাইজের গাজর, একই সঙ্গে একটা বড় সাইজের মূলো নিয়েছি। গাজরের থেকে মূলোর পরিমাণটা একটু বেশি নিতে হবে। এখন এগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এই রকম একটা মোটা ছিদ্র গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এর সঙ্গে অল্প একটু বিটও গ্রেট করে দেওয়া যেতে পারে। দেখুন, ঠিক এই রকম মোটা করে গ্রেট করতে হবে। সম্পূর্ণ গাজর আর মূলোটা গ্রেট করে নিয়েছি। এখন সরাসরি যাচ্ছি রান্নার ধারে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে 3/4 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। এই রান্নায় সর্ষের তেলটাই বেশি ভালো লাগে। তেল ভালো করে গরম হলে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। চাইলে শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারেন। রান্নাটাতে খুব বেশি মশলার ব্যবহার করব না, শুধুমাত্র ফোড়ন দিয়েই রান্নাটা হয়ে যাবে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখন গ্রেট করা মূলো আর গাজরটা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের মতো অথবা গাজর মূলোটা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে, কারণ গাজর মূলো থেকে অনেকটাই জল বেরোয় আর সেই জল দিয়েই এগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলে একেবারে গলে যেতে পারে, তাই ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্নাটা করার পর গাজর আর মূলোটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে থাকা জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 টিস্পুন চিনি। গাজরটা যদিও একটু মিষ্টি হয়, তবু এই রান্নায় সামান্য একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। 4-5 মিনিট পর রান্নাটা হয়ে এসছে। এখন সব শেষে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি। চাইলে একই সঙ্গে কিছু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, চাইলে রান্নাটাতে ডালের বড়িও দিতে পারেন। বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের মূলো গাজরের ছেচকি সার্ভ করার জন্য রেডি। এই মূলো গাজরের ছেচকি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। তবে আগে কখনো ট্রাই না করে থাকলে আমার মতো করে রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।